মেয়েটির জন্যে সকলের অন্তরে সকলের দিলে মনে মোহাব্বত কম না বেশি? মায়ের চাইতে বাবার চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার পিতা, তার মাতা, তার সন্তান, তাম পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি, তার নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুতরাং নবীর মহব্বত যদি থেকে থাকে, হিংসা বিদ্বেষ দূর করে, দলাদলি বন্ধ করে, আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর মহব্বত অন্তরে নিয়ে সকলে দরুদ ইব্রাহিম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি বসিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, চমৎকার আলোচনা করেছেন। আমি ভাবতেছিলাম তোমার আলোচনা শুনে আবার মানুষ পালায় বাড়িতে চলে যায় কিনা চিন্তা করতেছিলাম। যাক, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে যারা আপনারা আছেন, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থ থেকে মোবারকবাদ। আমার পূর্বে বাদ এসে আলোচনা করেছেন আমার ভাই হাবিবুল্লাহ ভাই, বাইজিদ ভাই। আজকের এই মাহফিলটা হচ্ছে আজকের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা যারা ছিল কিছুদিন আগেই আমি এলাকাতে এসে, পাশে একটা এলাকাতে নাম বনমালিতে আমি এসেছিলাম প্রায় 14-15 দিন আগে, ওনারাই ওই মাহফিলের বক্তা ছিল। তো
সে আগে থেকে পরিচয় আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসারত দীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয় যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে বসা আছেন, শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আমিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলার কাজ থেকে মুক্ত করে আজকে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেল এভাবে প্রত্যেকটা মাহফিলে যদি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইতাম তাহলে ভালো লাগতো, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা করব ধৈর্য সহকারে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ, কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, কাদিয়ানীরা যেখানে, আল্লাহ কবুল করুক হাত নামা বলেন আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন কোন আমিন। ভাই আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে এলাকার যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীকে, আল্লাহ সমস্ত কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানায় দিও জোরে কোন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহালের 97 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা মাত্র বাণী আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিস কে সামনে রেখে কিছু কথা বলবো বলি ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব বলেন আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পবিত্র কোরআনে কোন প্রকার ভুল কোন প্রকার সন্দেহ আছে? না। আল্লাহ পাক বলেন লেখে কেউ কি কোনোদিন বলেছে যে এই এই কিতাব আমি লেখলাম, এই বই আমি লেখলাম, এই বইয়ের মধ্যে কোন প্রকার ভুল নাই, কোন প্রকার সন্দেহ নাই? পৃথিবীর কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক কি এই কথা বলেছে? না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু, কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআনের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন এই কোরআনের মধ্যে কোন প্রকার ভুল কোন প্রকার সন্দেহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত কে করবেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব কার? আপনারা জানেন কয়েকদিন আগে লঞ্চ যাইতেছিল বরগুনার পথে, লঞ্চে আগুন ধরছে, ঠিক কিনা জানেন না? লঞ্চে আগুন ধরে নিচে পানি, উপরে কি আগুন, আল্লাহ কি কষ্টের বড় ব্যাপার, চিন্তা করছেন? হয়তো যারা মরছে হয়তো আগুনে পড়ে মরছে, নয়তো পানিতে ডুবে মরছে, দৃশ্য
যখন নেটের মাধ্যমে আমরা দেখছি তখনই গা যেন শিহরিয়ে উঠছে, ঠিক কিনা? আর যারা বাস্তবে এই কষ্ট সহ্য করছে তারা কি পরিমাণ কষ্ট সহ্য করছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের জান্নাত নসিব করে দিও বলে কোন আমিন। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি আগুনে ফালায় মাইরো না কোন আমিন, আল্লাহ আমাদেরকে পানিতে ডুবায় মাইরো না কোন আমিন। আপনারা জানেন তারা যে মারা গেল অনেক মানুষের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, তারা পুরে ছাই হয়ে গেছে, ছারখার হয়ে গেছে, আগুনে জ্বলে শেষ হয়ে গেছে, তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, গুস্ত হাড্ডি খুঁজে পাওয়া যায় না, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল কোরআন লঞ্চের ভিতরে ছিল, কোরআন পড়ে নাই জুড়ে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার ভাইরা, কোরআন এটা এমন এক গ্রন্থ, কোরআনের সাথে যার সংস্পর্শ যার স্পর্শ লেগেছে তার দাম বেড়ে গেছে জুড়ে কোন সুবহানাল্লাহ। একটা কাপড়ের সাথে কোরআনের ছোঁয়া লাগলে, কোরআনের স্পর্শ লাগলে এই কাপড়টাকে মানুষ চুমা দেয়, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা যে খাটগুলাতে ঘুমাই এগুলা কি কাঠের খাট না? বেশিরভাগই কিন্তু কাঠের খাট, ফার্নিচার, ঠিক কিনা? তাইলে খাটের ভিতরে যে আমাদের পাড়া লাগে, লাচ্ছি লাগে, আমরা কি কোনোদিন খাটকে চুমু খাই ধরে তখন? কিন্তু দেখেন ছোট্ট একটা রেহাল, এতটুকু একটা কাঠ কোরআনের সাথে লাগার কারণে দাম কমছে না বাড়ছে? আল্লাহু আকবার করে কোন আল্লাহ। দুনিয়ার মানুষের দিকে একটু তাকালেই দেখা যায় ক্ষমতা যতক্ষণ থাকে কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরে দেখবেন তার দাম থাকে, কিন্তু ক্ষমতা হারায় গেলে দেখবেন ঘুমানিরও জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা? এদেশের মধ্যে এমন মন্ত্রী আছে মন্ত্রীগিরি থাকা পর্যন্ত তাদের দাম ছিল, কিন্তু যখন নাকি সিলেটের এক মন্ত্রী কথা বলছে, আপনি আবার টাকলার কথা বলছেন না, তো ওর কথা বলতেছি, বাসায় গেছে, সন্তানেরা বাসা থেকে বের করে দিছে, মন্ত্রী চিন্তা করছেন বিষয়টা, কত বড় লাঞ্ছনা, কত বড় অপমান তাদের। আর যারা কোরআনের সাথে স্পর্শ যার লেগেছে, যারা কোরআনকে সম্মান করেছে, কোরআনের সাথে যাদের যোগাযোগ আছে, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে, আল্লাহ মাহমুদ সফি রহমতুল্লাহি আলাইহির কথা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই, ভুলে গেছেন? আল্লামা জুনায়েদ বাবনগিরি রহমতুল্লাহি আলাইহির কথা আপনারা ভুলে গেছেন? আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহির কথা আপনারা ভুলে গেছেন? তারা যত মুরব্বী হচ্ছিল তত মানুষ এমনি দেখবেন সাধারণত বুড়া মানুষ বাসায় গেলে অনেক সন্তান রাস্তা দাম দেয় না, কথা কোন ঠিক কিনা? খুব বুড়া মানুষটা মরে না কেন, এমন কিছু লোক আছে না নাই? অথচ আল্লাহ নবী বলেছেন এই বুড়া মা বাবার দিকে যদি তুমি তাকাও, তুমি তাকানোর সাথে সাথে নেক নজর দিয়ে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পিতা মাতার দিকে যদি 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব আমার দিয়ে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ওই মা বাবার দিকে যদি তাকাও 100 বার, যদি তাকাও 100 বার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজ হজের সওয়াব তোমার আমল নামাই দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের ভিতরে মা বাবার কথা বহুবার বলেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু আল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, জোরে কোন ইবাদত করতে হবে কার? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা
করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? না, আল্লাহ পাক প্রশ্নবোধক আওয়াজ দিয়ে বলছেন, আয় পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, কেন সৃষ্টি করলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যেরকম কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করবা, শুধু আল্লাহর ইবাদত করবা তাই না, আল্লাহর ইবাদতের সাথে তোমরা অন্য কারো কাউকে পূজা করতে পারবা না। আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করতে পারবা না। এটা হলো আল্লাহর আরেক আদেশ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক করো না, এটা বড় মারাত্মক গুনাহ, জুলুম করা হয়, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একায়াতে বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমাদের জীবনের সবগুলি গুনাহ খাতা মাফ করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহর দয়া কম না বেশি? আপনি গুনাহ করতে 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 যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, আর যদি বলতে পারেন প্রভু গো আমি তোমার বান্দা, আল্লাহ মায়ের কাছে সন্তান ক্ষমা চাইলে ওই মা সন্তানকে ক্ষমা করে দেয়, বাবার কাছে যদি সন্তান ক্ষমা চায় ওই বাবা সন্তানদের ক্ষমা করে দেয়। ওগো আল্লাহ, আল্লাহ আমি তোমার বান্দা, নিজ হাতে বানাইয়া কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ আমি গুনাহ করেছি, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আমার আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি কইরা তোমার মতো তওবা করতে পারো, আল্লাহ বলে তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়া গুনার বদলে আমি আল্লাহ তোর জন্য সওয়াবের ব্যবস্থা কইরা দেই। আমার বাইরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লিয়াত عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. جدك الله أكبر. আল্লাহ রাব্বুল আমিন বলেন, আয় বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো। আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করো। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করবি, মানুষ যদি গুনাহ না করত
শুধুমাত্র ফেরেশতার ফেরেশতার কাছ থেকে ইবাদত নিতে পারত যখন যে কেনা ফেরেশতারা কিন্তু গুনাহ করে না ফেরেশতাদের কিন্তু গুনার খায়েশা তো জাগে না যখন যে কেনা ফেরেশতার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ ইবাদত নিতে পারত কিন্তু আল্লাহ ফেরেশতার কাছ থেকে শুধু ইবাদত না নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন ফেরেশতারা আমি এমন এক জাতি বানাইতে চাই আমি এমন এক জাতি বানাইতে চাই এমন এক জাতি বানাবো যারা আমার ইবাদত করবে আমার ইবাদতের জন্য ফেরেশতা বলেন না আল্লাহ বানায়েন না আমরাই আপনার ইবাদত করব আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আমার ভাইরা আমার বন্ধুগণ মুরব্বি বাবাজিরা এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে বান্দা গুনাহ করবে মানুষ গুনাহ করবে কিন্তু ওই গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তওবা করে কোন সুবহানাল্লাহ গুনাহ করে তওবা করলে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় একজন কাফের যদি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার আল্লাহ ওই কাফের 80 বছরের বৃদ্ধ যদি হয় ওই কাফের 80 বছরের গোনা আমার আল্লাহ মাফ কইরা দেয় আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহু আকবার আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এই জন্য আসু এখন সময় আছে মরণের ডাক যেদিন চলে আসবে ওই দিন কিন্তু তওবা করার সুযোগ আর পাবেন না ফেরাউনের যখন মৃত্যুর সময় হয়ে গেছে ওই সময় ফেরাউন আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনছি আর ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলেন ফেরাউন রে এই মরার সময় ঈমান আনলে কোনো কাজ হবে না ঠিক কিনা কার কখন মরার সময় হয়ে যায় জানি না কার পেছনে মালাকুল মউত দাঁড়া রয়েছে গত পরশু দিন কালকের আগের দিন আমার মাহফিল কুমিল্লা মাহফিল গিয়া পোস্টার পড়তে পড়তে যখন বললাম সভাপতি সাহেব সভাপতি সাহেব কই কই হুজুর 13 বছর ধরে উনি সভাপতি তাকে আজকে সভাপতি কিন্তু নাই আমি বললাম কেন নাই কি হইছে মাহফিলে নাই নাকি বাড়িতে নাই কই গেছে কই হুজুর সভাপতি শুধু মাহফিলে না শুধু বাড়িতে নাই সভাপতি এই দুনিয়ায় নাই সভাপতি গত বুধবারে আল্লাহ তাকে সারা দিয়া পৃথিবী থেকে চলে গেছে আপনারা কি দেখেন না এই যে লঞ্চের মধ্যে যাদের মৃত্যু হয়ে গেছে আগুনে পুড়ে যাদের মৃত্যু হয়ে গেছে পানিতে ডুইবা যাদের মৃত্যু হয়ে গেছে তারা তো আগে থেকে জানতো না যদি জানতো আজকে রাতে 3টা বাজে লঞ্চে আগুন ধরবে তাইলে কিন্তু বাবা আর মাগরিবের পরে লঞ্চের মধ্যে উঠতো না উঠতো নাকি আর কিন্তু লঞ্চে উঠতো না তারা যদি সারাদিন পিটানো হইতো বলতো বাবা আমি লঞ্চে উঠবো না আমার ভাইরা এই জন্য জানি না কার পিছনে আজরাইল দাঁড়ায় রয়েছে কার জানি মৃত্যুর সময় হয়ে গেছে প্রতিদিন সুখ সংবাদের খবর আসে প্রতিদিন মৃত্যুর খবর আসে কিন্তু বান্দা
এই বান্দা এখন তাওবা করে না কেন কেন আমার মনে হয় আরো 20-30 বছর তো আমি বাঁচবো পরে না তওবা করে ভালো হয়ে যাব আপনি কি তাকে দেখেন না কত গাড়ি দিয়ে মানুষ বের হয় আমাদের মতো কত বক্সাগর থেকে ওয়াজ করতে বের হয় ওয়াজ করতে বের হয় কিন্তু আর ঘরে ফিরে আসে না এমন ঘটনা আছে না নাই আমার ভাইরাম ঘর থেকে বের হইলে আর কিন্তু ঘরের মধ্যে ফিরে আসার গ্যারান্টি নাই আমাদের সালাম ফিরেছে আমাদের সালাম ফিরাইতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা আমার ভাইরা এই যে দুনিয়া চোখের সামনে লোভ লালসার দুনিয়া রঙিন এই পৃথিবীর এই পৃথিবী থেকে কিন্তু আপনার চলে যেতে হবে এখানে যারা বসে আছে একটা লোকও কিন্তু বাঁচতে পারবেন না সকলেরই কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে নাকি না সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল দুনিয়ার মজা নিয়া নিয়া ফজরের সময় ঘুমায়া ঘুমায়া গান বাজনা শুইনা শুইনা আমদ ফুর্তি করে করে এই যে 31 ডিসেম্বর আগামীকাল আজকে অনেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাত যখন 12:01 হবে তখনই নারী গোলার নিয়ে নাচানাচি করবে গানের মধ্যে আড্ডা জমাইবে আছে না নাই কিন্তু এটা কি জানো না কত শিল্পী গানের শিল্পী গান গাইতে গাইতে মারা গেছে এটা কি জানো না কত নর্তকী নাচতে নাচতে মারা গেছে এটা কি জানো না কত মানুষ আল্লাহর বিরোধিতা করতে করতে মারা গেছে রাত 12:31 এই যে 31 এটা মুসলমানের জন্য কোনদিন জায়েজ হতে পারে না কথা কোন ঠিক কিনা এটা ইহুদি খ্রিস্টানদের কালচার ইহুদি খ্রিস্টানদের সাথে যাদের মোহাব্বত থাকবে আল্লাহ নবী বলেছেন আলমার উমা আমার আহাব্বা যার সাথে মোহাব্বত রাখবা যারে তুমি ভালোবাসবা এর সাথে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে উঠতে হবে কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা কাকে ভালোবাসবো বন্ধু কাকে বানাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া ইউতুনাজ-জাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহু আকবার তিনজনকে বন্ধু বানাও কয়জনকে এক নম্বরে মুসলমান মুমিন যারা তারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাতে পারে না বন্ধু যারে বানাবে তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন বন্ধু যারে বানাবে কে বন্ধু বানাতে হবে এক নম্বরে আল্লাহকে দুই নম্বরে আল্লাহ বলেন রাসূলিহি আল্লাহর রাসূলকে বন্ধু বানাতে হবে আর তিন নম্বরে বন্ধু বানাতে হবে ইমানদারকে আল্লাহকে কেন বন্ধু বানাবেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি
যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? আমরা যখন এক সময় কিন্তু আমরা বর্ণনা করার মতো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমরা এক সময় বর্ণনা করার মতো কিছু ছিলাম। আমার 21 বছর বয়স, 21 বছর আগে কেন ছিলাম দুনিয়াতে ছিলাম? আপনাদের যাদের বয়স 40, 50, 60, আপনারা কি 60 বছর আগে দুনিয়াতে ছিলেন? ছিলেন? ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু থুম্মা আস-সাবীলা ইয়াসসারাহু থুম্মা আমাতাহু ফাআকবারাহু। আল্লাহ বলেন, হে মানুষ, তোরে আমি কি দিয়ে বানাইলাম? তোরে আমি বানাইলাম নাপাক পানি দিয়া। কি দিয়া? জোরে কোন কি দিয়া? চৌধুরীর সাথে জিজ্ঞেস করলে মুখটা কালা হয়ে যায়। কালা হয় কেন? কয় আপনার সৃষ্টি করছে কি দিয়ে? আপনি বানাইছে কি দিয়ে? এত অহংকার যে করেন, এত বাদ জানেন, আল্লাহ আপনার বানাইছে কি দিয়া? এমনি দেখবেন এর মুখটা কালা হয়ে গেছে। জোরে করছে কি না? অহংকার করা যাবে না আল্লাহর সাথে। অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? আসতে পারবেন না। কার চাদর? অহংকার হলো আল্লাহর চাদর। আল কিবরিয়া ওরিদাই, আল্লাহর কথা কার কথা? হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া ওরিদাই, আল্লাহর কথা। আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। অহংকার করবে একমাত্র কে? আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান যার, জমিন যার, সৃষ্টি যার, যে স্রষ্টা, তিনি কেবলমাত্র অহংকার করতে পারেন। চিল্লায় কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাহুম ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে কয়েকটা আয়াত বলেছেন যে আমার প্রিয় বান্দা কারা, রহমানের প্রিয় বান্দা কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রহমানের প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে গুণটা বর্ণনা করেছেন ওই গুণটা হলো, আমার প্রিয় বান্দা যেই হবে ওই বান্দা কোনোদিন অহংকার করতে পারবে না, অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আল্লাহ অহংকার করবে, কোনো মানুষ অহংকার করার যোগ্য নয়। এই জন্য বলতেছিলাম, আমরা কিন্তু এক সময় ছিলাম না। আল্লাহ পাক বানাইলেন কি দিয়া? জোরে কোন কি দিয়া? নাপাক পানি দিয়া। বাজারে গেলে দুধের দাম হবে 40-50 টাকা কেজি সর্বনিম্ন, কিন্তু আমারে আপনারে যেই পানি দিয়া বানাইছে এই পানি দিয়া, এই পানি কিন্তু 40 পয়সা দিয়েও কেউ কিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়ে আমাদেরকে শুধু বানাইছেন তাই না, যেই কথাটা বলতেছিলাম, যখন আমার কেউ ছিল না তখন ছিল কে? বাবার, বাবা আর মায়ের মিলন হওয়ার পরে মায়ের গর্ভে যখন আমরা গেলাম আমাদেরকে তখন বাবা মা খাবার দিছে দেয় নাই, তখন আমাদেরকে যিনি খাওয়াইছেন তিনি কে? এই বান্দা জন্ম হওয়ার পরে আমার আপনার খাবারের মতো গুস্ত মাছ ছিল, শাক সবজি ছিল, কিন্তু সাবায় খাওয়ার মতো দাঁত ছিল না। আল্লাহ কয় তো ফুট চিকি ছিল, জিব্বা ছিল, চুষি চুষা খাইতে পারবি, এই জন্যে তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে এমন দুধের ব্যবস্থা করে দিছি, গরম না
আজকে কার সাথে নাফরমানি করো যিনি তোমার মায়ের পেটের পিছন থেকে এত যত্নে তিনটা অন্ধকারের ভিতরে বানাইয়া এরপরে যে আল্লাহ তোমার জন্য মা যদি দুধ বানায় লবণে কম হয়ে যায় বেশি হয়ে যায় গরম বেশি হয়ে যায় ফুদিয়া বানি বাইতে হয় আমার যদি বেশি ঠান্ডা হয় তাহলে বাচ্চার ঠান্ডা লাগে যাবে ক্ষতি হয়ে যায় বৈজ্ঞানিকরা বলেছে মায়ের দুধের মধ্যে যেই পুষ্টি এই পুষ্টি তাম পৃথিবীর সব দুধ খাওয়াইলেও হবে না কম সুবহানাল্লাহ এমন দুধ যিনি আমার আমার আল্লাহ ব্যবস্থা কইরা দিছে আমার জন্য আপনার জন্য ওই আল্লাহর বন্ধু বানানোর দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ বন্ধু বানাইতে হবে আল্লাহর নামাজ কইরা না চাইরা দাড়ি কাটতে না রাখা পর্দা কইরা না চাইরা হালাল খায়া না হারাম খাইয়া সুদ ঘুষ খাই দেখি আল্লাহর বন্ধু বানানো যাবে যে হারাম খায় যে হারাম খায় ওই ব্যক্তির ইবাদত কোনোদিন কবুল হবে না আজকে আমাদের দেশের মধ্যে কিছু সত্য কথা বলে যায় আজকে দেখবেন একজনের জমি বাইরে আরেক দুনিয়া নেই আছে না নাই বোনরা কয় বোন তোর আমি দিয়া দিলাম 2 লাখ জমির দাম হইলো 50 লাখ বোনের 2 লাখ দিয়া কয় জমিটা আমার দিয়া দেয় বোন তো নাও করতে পারে না ভাই কইছে না কইলে তো আমার আবার সমস্যা আমার বকা দিবে ঝামেলা করবে এজন্য দেখবেন বোন ভাইরা এই জমি দিয়া দেয়